লিওনেল মেসির অধীনে উঠছে আর্জেন্টিনা। সৌদি আরবের বিপক্ষে হোঁচট খেলেও পরের তিন ম্যাচে আলভেসিলেস্তারাম ফিরেছে তাদের চিরচেনা স্বরূপে। ৩৬ বছরের দুঃখ ঘুচিয়ে শিরোপা জয়ের পথে এবার তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। চলুন এক নজরে দেখে নেওয়া যাক দুদলের মুখোমুখি দেখায় পরিসংখ্যানে কারা এগিয়ে। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের ২২তম আসরে ফেভারিটদের তালিকায় অন্যতম আর্জেন্টিনা। টানা ৩৬ ম্যাচ জিতে কাতারে পাড়ি দিয়েছে তারা। কোপা আমেরিকার ফাইনালে র্যাঙ্কিংয়ের শীর্ষ দল ব্রাজিলকে হারানোর পাশাপাশি তারা হারিয়েছে ইউরোর চ্যাম্পিয়ন ইতালিকে, যার কারণে ফুটবল বিশেষজ্ঞদের অনেকে মেসিদের শিরোপার যোগ্য দাবিদারের খাতায় রেখেছিল। তবে মধ্যপ্রাচ্যে আলবি সেলেস্তেদের শুরুটা ভালো হয়নি। সৌদি আরবের বিপক্ষে অঘটনের হারে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় ছিল তারা। দারুণভাবে ঘুরে দাঁড়ায় আলবি সিলেস্তারা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গ্রুপ পর্ব শেষের পর শেষ ষোলোর লড়াইয়ে অস্ট্রেলিয়াকেও ২-১ গোলে হারিয়ে দেয় স্কেলনের শিষ্যরা। শেষ তারের টিকিটের খোঁজে আর্জেন্টিনার সামনে এবার প্রতিপক্ষ নেদারল্যান্ডস, যারা চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত হারের মুখ দেখেনি। আর্জেন্টিনাকে ডাচ বাধা টপকাতে হলে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত দুই দল ৯বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে নেদারল্যান্ডসের ৪ জয়ের বিপরীতে আর্জেন্টিনার জয় মাত্র ৩ ম্যাচ, বাকি ২ ম্যাচের ফলাফল ড্র। ফুটবলের বিশ্ব আসরে ৫বারের দেখায় অবশ্য দুই দলের জয় সমান। দুই দলের প্রথম দেখা ১৯৭৪ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। সে ম্যাচে ৪-১ গোলে জয় তুলে নিয়েছিল ক্রুইফের নেতৃত্বাধীন নেদারল্যান্ডস। এক মাস পর ফিফা বিশ্বকাপের মঞ্চে ফের মুখোমুখি লড়াইয়ে আর্জেন্টিনাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ডাসরা। সে হারের প্রতিশোধ ১৯৭৮ সালে তুলে নেয় আর্জেন্টিনা। মারিও ক্যাম্পসের নেতৃত্বে ৩-১ গোলে ডাসদের হারায় আলবি সেলেস্তারা। ফিফা বিশ্বকাপে নেদারল্যান্ডস আর্জেন্টিনা লড়াই ফের ফুটবল বিশ্ব দেখে ১৯৯৮ সালে। ফ্রান্সে আয়োজিত ওই আসরের কোয়ার্টার ফাইনালে ডাসদের বিপক্ষে ২-১ গোলের হারে আসর থেকে বিদায় নেয় আর্জেন্টিনা। এরপর এশিয়ায় আয়োজিত প্রথম বিশ্বকাপ বাদ দিয়ে ফের দুই দলের দেখা হয় ২০০৬ সালের বিশ্বকাপে। গ্রুপ পর্বে লড়াইয়ে দুই দলকে সন্তুষ্ট থাকতে হয় গোলশূন্য ড্রয়ে। ৮ বছর পর ২০১৪ সালের বিশ্বকাপে শেষবার মুখোমুখি হয়েছিল মেসি ডিপাইরা। সেমিফাইনালের লড়াইয়ে দুই দল ১২০ মিনিট মোকাবেলা করেও কেউ কারো জালে বল জড়াতে পারেনি। শেষ পর্যন্ত ট্রাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানে সার্জিও রোমেরার নৈপুণ্যে ৪-২ ব্যবধানে জিতে ফাইনালে পা রাখে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো একটি দলকে এগিয়ে রাখা যাচ্ছে না। র্যাঙ্কিংয়ের শক্তিমত্তায় আর্জেন্টিনা এগিয়ে ৫ ধাপ, তবে আটে থাকা নেদারল্যান্ডসের বিপক্ষে মেসিদের ভয়ের কারণ ভার্জিল ফন ডাইক, ডি লিক্ট, জুরিয়ান টিম্বার ও নাথান একেদের নিয়ে গড়া অবৈধ রক্ষণ। যদিও এবারের আসরে রবিন ভ্যান পার্সি আর্জেন রোবেনের মতো তাদের বিশ্বসেরা অ্যাটাকার নেই, তবে গাপকো ক্লাসেন ও ডিপায়রাও কম যান না। সবশেষ ১৯ ম্যাচে অপরাজিত আছে লুইস ফনগালের শিষ্যরা। আমার প্রেডিকশন হচ্ছে আর্জেন্টিনার ট্রাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিতে যাবে। আর আপনি কি ভাবছেন এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন।